কার্তিক পুজো নির্ধারিত সময়ের একদিন আগেই উদ্বোধন হলো মালদার কৃষ্ণপল্লী 3 নম্বর ওয়ার্ডের আমরা সবাই সংস্থার কার্তিক পুজো। এবছরে এই পুজো 10তম বর্ষে পদার্পণ করলো। এই 10 বছর উপলক্ষে তাই একদিন আগেই উদ্বোধন হলো আমরা সবাই সংস্থার কার্তিক পুজো। কার্তিক পুজোর নির্ধারিত সময়ের একদিন আগেই উদ্বোধন হলো মালদা কৃষ্ণপল্লী 3 নম্বর ওয়ার্ডের আমরা সবাই সংস্থার কার্তিক পূজা। এই পুজো এবছরে 10তম বর্ষে পদার্পণ করলো। এই 10 বছর উপলক্ষে তাই একদিন আগেই আমরা সবাই সংস্থার কার্তিক পুজো উদ্বোধন করলেন ইংরেজবাজার শহরে 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাকুলি চৌধুরী এবং বর্তমান কাউন্সিলর পরিতোষ চৌধুরীর হাত দিয়ে। উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে ছিলেন তারা। এদিন সন্ধ্যায় সংস্থার সেক্রেটারি গোপাল দত্ত এবং প্রেসিডেন্ট ইন্দ্র মহন্ত ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তারপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় কৃষ্ণপল্লী তুলসীপুর বাজারের কার্তিক পূজা। মৃৎশিল্পী দিব্যেন্দু সাহা তাঁত শিল্পকর্মের মধ্যে কার্তিক ঠাকুর অসুরকে বধ করছে এই রূপ তুলে ধরেছেন। মোবাইল এবং পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে এই কার্তিক পূজার ঐতিহ্য এবং আনন্দ। আগে দেখা যেত প্রতিটা রাস্তার ধারে এবং মোড়ে মোড়ে এই কার্তিক পূজা হতো। আজকের দিনে বিলুপ্ত হতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠানের কালচার। সেই দিক দেখে এই সংস্থা 10 বছর ধরে করে আসছে কার্তিক পুজো। পুজোর কটা দিন বিভিন্ন কালচারাল এবং সামাজিক অনুষ্ঠানের প্রোগ্রাম রাখে এই সংস্থা। এই সংস্থার সদস্য জীবন ঘোষ জানান, আমাদের পুজো এবারে 10 বছরে পা দিল, আমরা এই পুজোটা চালিয়ে যাব। আগামীতে আমাদের অনেক ভালো কাজকর্মের উদ্দেশ্য আছে। আজকে একদিন আগে পূজাটা কেন উদ্বোধন করা হচ্ছে? আমাদের এই বছর 10 বছর পূর্তি। 10 বছরে আমরা একটু সবাই মিলে একসঙ্গে থেকে বস্ত্র বিতরণ, খিচুড়ি খাওয়ানো, হ্যান আগামী দিনে যাতে আমরা আরও বড়ো করে করতে পারি। এ আমাদের পাশে কাউন্সিলর আছে, এ অনেক সহযোগিতা করে আমাদের সব কোনো ব্যাপারে, এই অনুষ্ঠানেও অনেক কিছু দেবে আমাদের বলে এই সব ই করে এই একটা আমরা বড়োভাবে করতে চাইছি এবং আগামী দিনে আরও যাতে হয় এই ব্যবস্থাই করছি। কবছর এবার এটা নিয়ে 10 বছর চলছে এবার। আজকের পূজাটা উদ্বোধন কেমন হচ্ছে? আজকের পুজো আমরা সবাই ক্লাবের যে আমরা সদস্যরা এই পুজোটা করে আসছে দীর্ঘদিন ধরে তুলসীমঠে, এবং নামি জায়গা এখানটা বহুদিন ধরে জানে আনাচে কানাচে শহরের মানুষেরা যে এটা তুলসীমঠ, এই তুলসীমঠটাই এখানটাই যে আমরা কয়জন যে ক্লাবের সদস্যরা আছে তারা এই পুজোটাকে প্রতিবারের নাই এইবারও বড় করে পুজো করেছে খুব আনন্দ সহকারে। এখানে যারা আছেন সহযোগিতা করছেন খুব আনন্দ সহকারে এই কার্তিক পুজোটা করে। এখানটায় আমরা এখানটায় এসছি প্রাক্তন কাউন্সিলর এবং আমি এসছি, এসে উদ্বোধন করলাম। উদ্বোধন করার পর যাই হোক আরও কালকে পুজো হবে, আরও আনন্দ যা যা করার ক্লাব সদস্য ক্লাব সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আছে এরা আরও অন্য কাজে ভালো হয় সেটার দিকে তাকিয়ে এখানটায় মনে হয় খিচুড়ি ভোগ ভোগ করবে, এইগুলো মানুষদের দেওয়া হবে, মানুষরাও সেই উপকৃত হবে এবং ভোগ খেয়ে কার্তিক পুজো। আজকে আমরা খুব আনন্দিত ও খুব ভালো লাগছে এই মোড়ের উপরে একটা বড় পুজো 3 নম্বর ওয়ার্ডে কার্তিক পুজোটার পর। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.